ফের কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে গন্ডাছড়া মহকুমার মাঠঘাট কাঁপালো সিপিআইএম। নিত্য প্রয়োজনীয় দ্রব্য সহ গ্যাস এবং পেট্রোপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে বুধবার গন্ডাছড়া মহকুমার সদর বাজারে বিক্ষোভ প্রদর্শন করে সিপিআইএম গন্ডাছড়া বিভাগীয় কমিটি। এদিন গন্ডাছড়া মহকুমা সদরের দলীয় কার্যালয়ের সামনে থেকে সিপিআইএম দলের কর্মী সমর্থকদের লাল ঝান্ডা কাঁধে দিয়ে এক বেগবান মিছিল বের হয়ে মহকুমার বিভিন্ন পথ পরিক্রমা করে। বর্তমান মিছিল সদর বাজারের দুর্গাবাড়ির মুখে এসে সভায় মিলিত হয়। মিছিলে পায়ে পা মেলান সিপিআইএম রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য বিধায়ক রতন ভৌমিক, রাজ্য কমিটি সদস্য সন্তোষ চাকমা, বিভাগীয় কমিটি সম্পাদক ধনঞ্জয় ত্রিপুরা, সুশান্ত হাজারি সহ অন্যান্য নেতৃবৃন্দ। সভায় বক্তব্য রাখতে গিয়ে রতন ভৌমিক নিত্য প্রয়োজনীয় দ্রব্য সহ গ্যাস এবং পেট্রোপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জন্য বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র এবং রাজ্য সরকারকে দায়ী করেন। যারা বলেছে জিনিসপত্রের দাম কমাবো, আজকে তারা কোথায়? তারা আসলে আজকে পোস্টারে, টিভিতে, সারা দেশে প্রচার। তাদের থেকে ভালো সরকার আর কেউ চালাতে পারবে না, পারেনি। তাদের প্রধানমন্ত্রীর থেকে ভালো মন্ত্রী আর কেউ হতে পারবে না, অথচ মানুষের সব নাবিশ্বাস। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।